নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে সুজিতাও বিচারিতার এক উত্তুঙ্গ নিদর্শন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে বিচারিতা কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা এই মুহূর্তে রাহুল গান্ধীদের রাজনীতি না দেখলে বা খুব ভালো করে পর্যবেক্ষণ না করলে বোধহয় বোঝা একটু সমস্যা উত্তর প্রদেশে রাজ্য সরকার যোগী আদিত্যনাথের সরকার একটা নির্দেশ সে রাজ্যে জারি করেছিল সেখানে বলা হয়েছে যে শ্রাবণ মাসে যে পুণ্যার্থীরা বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালতে যান তারা যে পথ দিয়ে পৌঁছন কাশী বা বারাণসীর উদ্দেশ্যে সেই রুটে যত খাবারের দোকান রয়েছে হোটেল রয়েছে ধাবা রয়েছে রেস্তোরাঁ রয়েছে সেইগুলোতে সেই ধাবা হোটেল বা খাবারের দোকানের মালিকের নাম কি সেটা বাইরে টানিয়ে দিতে হবে সেই দোকানে যারা কাজ করছেন কর্মচারীরা তাদের নামও বাইরে লিখে রাখতে হবে কারণ পুণ্যার্থীরা যাচ্ছেন বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালতে তারা উপোস করে সাত্বিক আহার করে যাচ্ছেন ফলে তাদের সেই সাত্বিক আহার বা সাত্বিক জীবনাচরণে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেই জন্য তারা কোথায় খাচ্ছেন কি খাচ্ছেন কাদের অনুসঙ্গে খাওয়া দাওয়া করছেন কাশী যাওয়ার পথে সেটা জেনে নিয়ে তারা যেন ওই হোটেলে ঢুকতে পারে সেই জন্য এই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছিল যদিও আদালত আপাতত সেখানে স্থগিতাদেশ দিয়েছে কিন্তু ইতিমধ্যেই উত্তরপ্রদেশে অনেকে হোটেলের নাম ঠিকানা মালিকের নামধাম কর্মচারীদের নামধাম প্রকাশ করে দেওয়া শুরু করেছেন স্বেচ্ছায় যারা প্রকাশ করছেন সেক্ষেত্রে কারো কিছু বলার নেই এটা নিয়ে রাহুল গান্ধী অখিলেশ যাদব সহ গোটা ইন্ডি শিবিরের প্রবল আপত্তি রয়েছে এখানে তাদের রাহুল গান্ধীর এবং তাদের দলবলদের তাদের অনুগামীদের মনে পড়ছে হয়তো লালন ফকিরের কথা জাত গেল বলে একই আজব কারখানা এই গানটা হয়তো তাদের মনে পড়ে যাচ্ছে নজরুল ইসলামের কথা হয়তো মনে পড়ে যাচ্ছে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু তাদের মতে যে এই ধরনের নির্দেশ দেওয়া সেটা সামাজিক বিভাজন ঘটানোর সামিল কিন্তু এ হেন রাহুল গান্ধী আবার সংসদের ফ্লোরে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে বারবার 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 জাত গণনা বলে গোটা লোকসভাকে মাথায় তুলে রাখছে সবার আগে দেশে নাকি জাত গণনা করতে হবে জাত ভিত্তিক জনগণনা করতে হবে কার কি জাত কোন জাতের জনসংখ্যা কত সেইটা নাকি গণনা করে বলতে হবে তার ভিত্তিতে হবে জিতনি আবাদি উতনি হক রাহুল গান্ধীর নিজের কথা যে সম্প্রদায়ের জনসংখ্যা আমাদের দেশের জনসংখ্যার যত শতাংশ সেই সম্প্রদায়কে শিক্ষা দীক্ষা সরকারি চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে সেই শতাংশ সংরক্ষণ দেওয়া হবে এইটা নাকি তাদের এজেন্ডা এটাই নাকি তাদের লক্ষ্য এবং তিনি চ্যালেঞ্জ ছুটছেন সংসদে দাঁড়িয়ে যে জাত গণনার সিদ্ধান্ত ওই লোকসভাতে তিনি পাশ করিয়ে ছাড়বেন অর্থাৎ উত্তরপ্রদেশে যদি নামধাম প্রকাশ করতে বলা হয় হোটেল বা ধাবার মালিককে তাহলে সেটা জাতের নামে বজ্জাতি আর যখনই নিজেদের ভোট ব্যাংক সুনিশ্চিত করার প্রশ্ন আসে তখন জাতের নামে রাজনীতিটাই আসল রাজনীতি তখন আর কোথাও কোনো বজ্জাতি নেই তখন ওটাই আসল রাজনীতি এই নিয়ে রাহুল গান্ধী সংসদে ঠিক কী বললেন আর তারপরে কীভাবে তিনি তুলো ধরা হলেন অনুরাগ ঠাকুর সম্বিত পাত্রদের হাতে বিশদে আজ দেখাবো আমি আর সৃজিতা জাতি জনগণনা ইস হাউস মে ইস सदन में पास करके हम आपको दिखाएंगे जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है जाति न पूछो साधु की राहुल जी साधु हैं जाति क्या पूछ लिया गया इंसल्ट क्यों हो गया इंसल्ट क्यों हो गया इंसल्ट क्यों हो गया সংসদে বাজেট অধিবেশন চলছে সেখানে নানা সময় নানা বিষয়ে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রথমবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে গিয়ে তিনি বসেছেন এবং ওই গুরুত্বপূর্ণ পদে বসে তিনি যে যে কাজকর্ম লাগাতার করে যাচ্ছেন তার উদাহরণ তুলে ধরতে হলে সত্যি কখনো কখনো মনে হচ্ছে যে আদৌ কোনো দায়িত্বপূর্ণ রাজনীতিবিদ এই ধরনের আচরণ করতে পারেন কি না
প্রথম কয়েকদিন তো সংবিধান হাতে নিয়ে বিশাল একটা লড়াই, বিশাল একটা বিপ্লব করতে দেখা গেল, কিন্তু সেই সংবিধান নিয়ম মেনে, সেই সাংবিধানিক নিয়ম মেনে কতগুলি কাজ সংসদে হচ্ছে বিরোধীদের তরফ থেকে বা বিরোধী দলনেতার তরফ থেকে, সেগুলো নিয়ে 1000টা হয়তো প্রশ্নচিহ্ন রাখা যায়। এবং সর্বশেষ যেটা সামনে আসছে, রাহুল গান্ধী তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে জাত গণনা তিনি করিয়েই ছাড়বেন, পাস তিনি করিয়েই ছাড়বেন, এবং সেটা শুধুমাত্র সংসদে বলে নয়, এর আগেও রাহুল গান্ধী বিভিন্ন সময়ে বারবার এই জাত গণনার উপর জোর দিয়েছেন। কিন্তু কেন, যে বিষয় নিয়ে এই মুহূর্তে যারা শাসক দলে রয়েছেন বা কোনো রাজ্যে, যদি বিজেপি শাসিত রাজ্য যদি সেই রাজ্য হয়, সেটা নিয়ে সেখানে যদি কোনো ঘটনা ঘটে, সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন তোলেন, তাহলে আজকে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যেখানে এই দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরা হয়, সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়, সেখানে দাঁড়িয়ে কেন এই জাত গণনাতে এত জোর দিচ্ছেন রাহুল গান্ধী, কী কারণ? যদি কংগ্রেসের পিছন দিকে তাকাতে হয়, অর্থাৎ যদি অতীতে যেতে হয়, তাহলে স্পষ্টত দেখা যায় যে কংগ্রেস তাদের এজেন্ডায় কোনোদিন এই জাত গণনার বিষয়টাকেই রাখেনি। প্রসঙ্গত জানিয়ে রাখি, ইন্দিরা গান্ধী তার ঠাকুমা কোনোদিন এই বিষয়ে কিছু বলেননি, এবং জওহরলাল নেহরু তিনি তো স্পষ্টত বলেই দিয়েছিলেন যে আমি কাউকে ডিসলাইক করি না, অর্থাৎ এমন নয় যে আমি কাউকে অপছন্দ করি, কিন্তু মূলত চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণ এটাকে আমি সমর্থন করি না। তাহলে তাদেরই পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন এর সাথে। একদমই তাই, এটাই এখন লাখ টাকার প্রশ্ন, এটাই কোটি টাকার প্রশ্ন, এটাই বোধহয় 143 কোটি ভারতবাসীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন, যে জওহরলাল নেহরু যার নির্দিষ্ট করে দেয়া লাইন অনুসরণ করে কংগ্রেস এখনও রাজনীতি করে বলে এই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা দাবি করেন, যে নেহরুভিয়ান সোশ্যালিজম ভারতের জন্য একমাত্র পথ বলে রাহুল গান্ধীরা এখনও দাবি করেন, সেই নেহরু এই জাতপাতের রাজনীতি বা এই সংরক্ষণ সম্পর্কে কি অবস্থান নিয়েছিলেন রাহুল গান্ধীরা কি জানেন না, নাকি জেনে শুনেও এখন তার উল্টো অবস্থান নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, সেসব প্রসঙ্গে আসবো। তবে তার আগে সবার আগে শুনে নিন রাহুল গান্ধী সংসদে এই জাত গণনা নিয়ে কি বলেছেন, ঠিক কি ভাষায় তিনি কথা বলছেন, সেটা আদৌ কোনো দায়িত্বশীল রাজনীতিকের ভাষা হতে পারে কি না, যারা বিজেপিকে, দেশের শাসক দলকে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে বরাবর অভিযুক্ত করে আসছে, সেই দলের নেতা সংসদে দাঁড়িয়ে, লোকসভায় দাঁড়িয়ে এই ভাষায়, এমন ভাষায়, এই এই স্তরে নেমে জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দিতে পারে কিনা, একবার শুনুন, তারপর আপনারাই বিচার করুন কি বলছেন রাহুল গান্ধী, শুনে নিন। মেয়ে চাহতা থা কি বাজেট মে জাতি জনগণনা কি বাত উঠে, जो पूरा देश चाहता है, 90% हिंदुस्तान जाति, 95% जाति जनगणना चाहता है, कि सब लोगों को यह पता लगाना है कि हमारी भागीदारी कितनी है, हमारी हिस्सेदारी कितनी है। यह जाति जनगणना, इससे देश बदल जाएगा। इस चक्रव्यूह से करोड़ों लोगों को नुकसान हो रहा है, दर्द पहुंच रहा है, और हम इस चक्रव्यूह को तोड़ने जा रहे हैं, और तोड़ने का सबसे बड़ा तरीका जिससे आप लोग डरते हो, कांपते हो, वो है जाति जनगणना। जाति जनगणना इस हाउस में, इस सदन में पास करके हम आपको दिखाएंगे।